আমার আল্লাহ বলেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক গোলাম দাস দাসী কিন্তু মুমিন গোলাম যদি মুমিন হয় দাস দাসী যদি আমার নবীর কলমা পড়ে মুমিন হয় আল্লাহর ফতোয়া হলো মুমিন গোলাম এ গোলাম মুমিন এ মুমিনা সে কিন্তু অচ্চন দাস দাসী আরেকজনের দাস আরেকজনের দাসী কিন্তু এরা যদি আমার নবীর কলমা পড়ে ঈমান আনে আল্লাহ ফতোয়া দিয়েছেন গোলাম মুমিন মুশরিকের চেয়ে অনেক অনেক উত্তম পরের ক্যাঙ্গুরি ভান্না পারি ভইন্ন পারি ফর আমার দয়াল নবী দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে খুতবা দিয়েছিলেন قال رسول الله আল শিগরি হচ্ছে লাগি দেন না আল্লাহ আওয়াজ আল্লাহ আওয়াজ মিলাইও দে বক্তিরে ধরো قال رسول الله صلى الله عليه وسلم لا فضيلة العربي على العجمي ولا العجمي على العربي ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل أمر دايال نبي دشم هجرته عرفاتر ماتي داريه بشباسي ردشي بلتلن أنا عربي ديرو پور عربي دير كنو مرجادة ناي كنو مانوش عربي কোন মানুষ অনারবি অনারবিদের উপর আরবিদের কোনো মর্যাদা নাই আবার আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই তার মানে আরবের হোক আরবের বাইরের হোক সাদা হোক কালো হোক সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম তাকওয়া আল্লাহু আকবার বলবেন না এখন আর মাফ কাটি বেশি পয়সা করিয়ন বড় পয়সা হল অথবা শরীর নেন কেন দুম্মি কেন তারা আসার দিয়ে তারা মুরগি করল কথা বুঝছো না বইও আসাই আর দার করতেন তারা কষ্ট হইব আবার আর আর দিয়ে দেয় কিতাম স্কুল স্কুল কলেজের ফোন এ ফোন নাইন ঘরইন পরে কলেজত পাইতে না পাইব অক্সফোর্ড ইউনিভার্সিটি গেলে হয়তো না আমার আর নবী কি এমনি আর আমরা কেন মিলাদ নবী করি নবীর আগমনে কেন আনন্দিত আমার ভাইয়েরা আমার নবী বলেন অনারবিদের উপর আরবিদের কোনো মর্যাদা নাই আরবিদের উপর অনারবিদের মর্যাদা নাই মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষ কিমানি সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান
আল্লাহ একসাথে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا عبد مؤمن خير من مشرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত শামির মোহাম্মদ পাড়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে শামির মোহাম্মদ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা হাসান শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলের অসংখ্য ওলামা ইকরাম ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ ফাঙ্কাইনত বাতাস আছে না 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 ফল ডেকে গুরুত্বে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে তশরিফ এনেছেন বিশেষ করে যাদের উদ্যোগে মাহফিল বেকন তোমারা ই হলো দু দিনে করছেন তোমারা কাম তোমারা করো যাদের উদ্যোগে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি মাইক চালাতে দেবো না এবার আওয়াজ আছে না মাইক ঠিক করে দিত যাই হোক অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আলে বসে বসে ওলামা ইকরামদের আলোচনা শুনছেন আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আসলে আমি অসুস্থ মানুষ ছেলেরা তো বুঝে না এই অসুস্থ শরীর নিয়ে এভাবে দৌড়াদৌড়ি বলে ঠিক না এগুলা ঝুঁকিপূর্ণ তারপরও আসলাম ওয়াদা রক্ষা করা আপনাদের থেকে একটু দোয়া নেব যথেষ্ট আলোচনা এখানে অনেক ওলামা ইকরামরা তশরিফ এনেছেন মাশাআল্লাহ জাইদুল ইসলাম সুন্দর ওয়াজ করেছেন আল্লাহ পাক সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক আসলে এই নবীর আগমনটা বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয় তার কারণ একসময় পৃথিবীর জমিনে বৈষম্যতা ছিল সাদা কালার পার্থক্য আপনারা ঈদ মিলাদ নবী বুঝার আগে এগুলো বুঝতে হবে এক সময় পৃথিবীতে একদিক দিয়ে ছিল বর্ণের বৈষম্যতা অপর দিক দিয়ে ছিল আইনের বৈষম্যতা আজকে পৃথিবীতে আমেরিকারা নেতৃত্ব দিচ্ছে এবং সে আমেরিকা
নিজেকে বড়সব বোঝাতে দাবি করে আমেরিকার দাবি হলো পৃথিবীতে নাকি তারা একমাত্র সভ্য জাতি কারণ আমেরিকা ইরাকের জমিনে যখন সাদ্দাম বাহিনী আমেরিকার কিছু সৈন্যদেরকে হত্যা করলো তারা বক্তব্য দিল ইরাকবাসী পৃথিবীর সভ্য জাতিকে হত্যা করলো মানে তারা একমাত্র সভ্য জাতি নাউজ বিল্লাহ বলবেন না চীনা জানা চীন ইউনানের মানুষ যেখানে আফলাতুনের জন্ম অ্যারিস্টটলের জন্ম ইউনানের মানুষ চীনের যাদের দর্শন নিয়ে এখন পৃথিবী চলে ওদের ধারণা হলো পৃথিবীতে যদি কোন স্বাধীন চেতা মানুষ আছে তাহলে ইউনানের মানুষ ইউনানের মানুষ নাকি স্বাধীন চেতা আর ইউনান ছাড়া পৃথিবীর যত মানুষ আছে তাদের মধ্যে নাকি দাসত্বের প্রভাব বেশি নাউজ বিল্লাহ বলবেন না তোমার আর্মি কি আছো কথা আমি বুঝো নিছ এই কথা বুঝন করে তো যে আমেরিকা পৃথিবীতে সভ্য জাতি দাবি করতেছে কিন্তু সেই আমেরিকা এখনো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের লড়াই সাদা কালা পার্থক্য সাদা মানুষের চাকরির কোঠা অনেক কালো মানুষের চাকরির কোঠা তুলনামূলক একেবারে কম কি মানে এখনো সাদা কালার পার্থক্য একদিক দিয়ে আছে বর্ণের বৈষম্যতা তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র আবার আর্মি কে সহ না অভিন্দি কি হাস করে তুই কি গিলে সারিয়ে এটা কি ওয়াজ করিবে বা যে আরো হসাই আসলে রাইতে বেশি তো তোমারও এখন গরম নরম মিক্কে গিয়ে আমি হন নরম কম নই বুঝে আবার ফুয়া কতক্ষণ খেয়ে করেছো এটি কিনবে আরাম আবাদি মনুশাস্ত্র হিন্দু ধর্মের তাদের ধর্ম অনুযায়ী পবিত্র গ্রন্থ মনুশাস্ত্র মনুশাস্ত্রের মধ্যে বিধান আছে ওরা মানুষকে চারিভাগ করছে কয় ভাগ ওরা ফল ইন বুন ফনাই ভরত করত এক নম্বর ব্রাহ্মণ দ্বিতীয় নম্বর ক্ষত্রিয় তৃতীয় নম্বর বৈষ্ণব চতুর্থ নম্বর শূদ্র কয় বর্ণের মানুষ চার বর্ণের মানুষ এই চার বর্ণের মধ্যে বৈষ্ণব এবং শূদ্র এই দুই বর্ণের মানুষ তাদের ধর্ম অনুযায়ী একেবারে নির্ম বংশের মানুষ এ দুই বর্ণের মানুষ যেখানে বসবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না আত্মীয়তা তো দূরের কথা আত্মীয়তা দূরের কথা বৈষ্ণব শূদ্র যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না ব্রাহ্মণরা নাকি অনেক উপরের মানুষ হ্যাঁ দ্বিতীয় নম্বর বৈষ্ণব এবং শূদ্র এ দুই বর্ণের মানুষ যেহেতু নিকৃষ্ট এ দুই বর্ণের মানুষ বেদ পড়তে পারবে না বেদ পড়বে তো শুধু হনে বনাই হনা বেদ পড়বে তো শুধু কি বুঝলেন আসলে মিলাদুন্নবী আপনি এখন বুঝবেন না মিলাদুন্নবী বুঝার আগে ইসলাম বিপরীত যত ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো সম্পর্কে আপনার জ্ঞান আইডিয়া থাকতে হবে এদের সাথে যাতে কম্পেয়ার মূলক যখন ইসলামের বিধান বর্ণনা করবেন তখনই বুঝতে পারবেন রসুল আমাদের জন্য কি আনছেন একটা লজিক মনে রাখবেন তোরাফুল আশিয়া বেআসদাদিহা বস্তুর পরিচয়
তার বিপরীত বস্তু দিয়ে যেমন এটা রাত রাতের পরিচয় কি দিয়ে দিন দিয়ে দিনের পরিচয় এরকম বুঝতেছেন শত্রুর পরিচয় বন্ধু দিয়ে বন্ধুর পরিচয় শত্রু দিয়ে মিষ্টির পরিচয় ঠক আরতি দিয়ে ঠক টিচার পরিচয় মিষ্টি দিয়ে আপনারা কথাগুলো বুঝতেছেন এটা লজিক তো এই লজিকের আলোকে ইসলামের পরিচয় কি দিয়ে ইসলামের পরিচয় হলো ইসলাম বিপরীত ধর্ম দিয়ে তো ইসলাম বিপরীত ধর্ম কি এগুলো তো আমরা কিছু জানিও না তো আপনি ইসলাম বুঝবেন কোত্থেকে আজকে মুসলমানের ছেলেরা আর এমনি মিলাদুন্নবী করে ঠিকই কিন্তু নবীর আদর্শ আমরা কজন কজন আমরা গ্রহণ করি কথা বুঝতে পারছেন এই যে আজকে আমার যৌতুক বিরোধী আন্দোলন কেন প্রয়োজন হলো মুসলমান ফারায় যৌতুক আসলো কিভাবে এগুলো তো হিন্দু প্রথা হিন্দু প্রথা মুসলমান ফারায় আসলো কিভাবে আজকে আমাকে আন্দোলন করতে হচ্ছে চোদ্দ পনেরো বছর আন্দোলন আপনার কথা বুঝতে পারছেন আমি এদিকে আর এত লম্বা আলোচনায় যাব না আমার সাবজেক্টের আলোকে আমি কথা বলবো আমি বুঝাতে চাচ্ছি সাদা কালার পার্থক্য অর্থাৎ বর্ণের বৈষম্যতা পাশাপাশি আইনের বৈষম্যতা বেয়াদবি মাফ করবেন বৈষ্ণব শূদ্র এই দুই বর্ণের মানুষ যদি কোনো ব্যবিচার করে মনু আইন করছে বেয়াদবি মাফ তার লিঙ্গ কেটে দেওয়া একই অপরাধ যদি কোনো ব্রাহ্মণ করে সামান্য জরিমানা ছাড়া অন্য কোনো কি দেওয়া যাবে না একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা সমস্ত বৈষম্যতাকে উৎকাত করে সম্মানিতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আজকে প্যান্ডেলের নিচে যারা বসছেন এখানে পয়সাওয়ালা মানুষ নেই রিক্সাওয়ালা নাই সাদা মানুষ নেই কালা মানুষ নেই কেউ কারো দিকে কোনা চোখে দেখছে না এক সমান উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান ভুল প্রভেদ আদম হাওয়া হতে পেদা আদম হাওয়া হতে পেদা এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি সালাম তুনে হযরত সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ আফ্রিকার মানুষ কোথাকার বর্তমান যে রাষ্ট্রের নাম ইউথিওপিয়া লোহিত সাগরের অপর পারে কালো বর্ণের মানুষ কম মনোযোগ হযরত সাইয়েদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বর্ণের মানুষ যারা অধিকার বঞ্চিত ছিল পৃথিবীর জমিনে কালো মানুষের কোনো অধিকার ছিল না অধিকার বঞ্চিত মানুষ পৃথিবীর সাদা মানুষরা কালো মানুষকে জিম্মি করে রাখছে বিশ্বে সাদা মানুষরা নেতৃত্ব দিয়েছিল কালো মানুষদেরকে গোলাম বানিয়ে রাখছিল বেলাল আফ্রিকার মানুষ ইউথিওপিয়ার মানুষ শুধু কালো বর্ণের মানুষ তাই না এমন গরিব মানুষ উমাইয়া ইবনে খলফের কীতদাস উমাইয়া ইবনে খলফের কীতদাস শুধু বেলাল আরেকজনের গোলাম ছিল দাস ছিল সেটা না
বেলালের আম্মা হাম্মামা সেও আরেকজনের দাসী এক দিক দিয়ে কালো অপর দিক দিয়ে দাসী সামাজিকভাবে যাদের দুই পয়সার কোনো মূল্য ছিল না যাদের কোনো মূল্য ছিল না এখন বেলাল বললে কি বলতে হয় ইন মানুষ এখন তারবল আর ওয়াজনতে ছিল বেলাল বললে কি বলতে হয় শুধু রাদিয়াল্লাহু তাআলার মুখে বলছি তাই না বেলালের নাম শোনা মাত্রই মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেমের জোয়ার এসে যায় চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াল আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক গোলাম দাস দাসী কিন্তু মুমিন গোলাম যদি মুমিন হয় দাস দাসী যদি আমার নবীর কলমা পড়ে মুমিন হয় আল্লাহর ফতোয়া হলো মুমিন গোলাম এ গোলাম মুমিন এ মুমিনা সে কিন্তু আচ্ছা দাস দাসী আরেকজনের দাস আরেকজনের দাসী কিন্তু এরা যদি আমার নবীর কলমা পড়ে ঈমান আনে আল্লাহ ফতোয়া দিয়েছেন গোলাম মুমিন মুশরিকের চেয়ে অনেক অনেক উত্তম ওরা ক্যাঙ্গুরি ফান্না পারে মইন্না পারে ফরহ আমার দয়াল নবী দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে খুতবা দিয়েছিলেন قال رسول الله আল শিগরি হচ্ছে লাগি কইছ না না আল্লাহ আওয়াজ আল্লাহ আওয়াজ মিলাইও দে বক্তিরে ধর قال رسول الله صلى الله عليه وسلم لا فضيلة العربي على العجمي ولا العجمي على العربي ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل أمر دايل نبي دشم هجرتي عرفاتر ماتي داريه বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন অনারবীদের উপর আরবীদের কোন মর্যাদা নাই কোন মানুষ আরবি কোন মানুষ অনারবি অনারবীদের উপর আরবীদের কোন মর্যাদা নাই আবার আরবীদের উপর অনারবীদের কোন মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোন মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই তার মানে আরবের হোক আরবের বাইরের হোক সাদা হোক কালো হোক সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাফকাঠি ওই মাফকাঠির নাম তাকওয়া আল্লাহু আকবার বলবেন না এখন আর মাফকাঠি বেশি পয়সা করিয়ন বড় পয়সা হল অথবা শরীর নেন কেন দম্মি কেন তারা আসার দিয়ে তারা মুরগি হল কথা বুঝছো না বইও আসায় আর দেখতেন না এছাড়া কষ্ট হইবো আবার আয়
وأنا أريد أن أكتب سكول كولجر هول فنان هروين فور كولجر فتنة أكسفورد University جلو فتنة أمان أنا بكيني أنا أمرا كان ميلاد النبي نبي راغمون كان أنا ديتو أمار بايران أمان نبي بولن أنا ربي دروبو عربي در كونو مرجادة ناي عربي در اوپر انا عربي در مرجادة ناي نوشر اوپر شادا مانوشر كونو مرجادة ناي شادا مانوشر اوپر كالا مانوش كيماني شارا پتی بير مومن مسلمان ایک شمان الله ایک شاته بولا دیا چن انما المؤمنون اخوا مومن مومن بائی بائی আল্লাহ তো কোরআন কোন মুমিন মুমিন ভাই ভাই সাদা সাদা ভাই ভাই খালা খালা ভাই ভাই ফয়সালা ফয়সালা ভাই ভাই এল্লো কই না রো কইল্লো কই দে মুমিন 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 ভাই ভাই সে মুমিন সাদা হোক সে মুমিন কালো হোক সে মুমিন কোটিপতি হোক সে মুমিন রিকশাওয়ালা হোক সে মুমিন ঠেলাগাড়ি ওয়ালা হোক যদি মুমিন হয় মুমিন মুমিন ভাই ভাই আল্লাহু আকবার এই আদর্শ আর কোথায় পাবেন আপনারা আমাকে বলেন তো মুমিন মুমিন ভাই ভাই এই কারণে কোন একজন রিকশাওয়ালা কোন একজন ঠেলাগাড়ি ওয়ালা সে যদি মুমিন মুসলমান হয় সে যদি কোনো বিপদে পড়ে আপনি যদি মুসলমান দাবি করে থাকেন আপনি মুমিন দাবি করে থাকেন আপনি দেখে থাকতে পারবেন না তাকে মুক্ত করার জন্য প্রাণ চেষ্টা চালাতে হবে মিলাদুন্নবী করবে না বুঝুনি মিলাদুন্নবী করলে আমরা কয়জন আছি কিছু বিপদগামী মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করেছি এমন মানুষ কজন পাবেন বেলাল সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল আফ্রিকার মানুষ কালো মানুষ উমাইয়া ইবনে খলফের ক্রীতদাস কিন্তু আফ্রিকার মানুষ কালো বর্ণের মানুষ নেগ্রো মানুষ উমাইয়া ইবনে খলফের ক্রীতদাস কিন্তু নসিব ভালো নসিব কি নসিব ভালো সে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবীর প্রেমিক দিবানা হয়ে গেছে বেলাল যখন নবীর কলমা পড়ে মুমিন হলেন তখন উমাইয়া ইবনে খলফ সে তার মালিক আরবাব কয় যেন আরবাব বেশি সে বুঝতে পারল বেলাল বোধহয় মুহাম্মদের কলমা পড়ছে আমার কিনে গোলাম বেলাল সে বোধহয় ভিতরে ভিতরে মুহাম্মদের কলমা পড়ছে এ বেলাল ও তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কি কারণ বোধহয় তুমি মুহাম্মদের কলমা পড়ছো বেলাল হা না কিছু বলে না খুব মনোযোগ সহকারে শুনেন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম ইসলাম কথা আমরা বুঝিও না ইসলামকে আমরা জানিও না বেলাল মুহাম্মদের কলমা চারো বিলাল তুমি আমার কিনে গোলাম কেন তুমি মুহাম্মাদের কলমা পড়লা কলমা ছাড়ো একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও আচ্ছা নবীর প্রেম যিনি কলমা পড়ছে কলমা এটা কি ছাড়ার জিনিস কি বলেন আপনারা কলমা কি ছাড়ার জিনিস নাকি আঙ্গুটি বনি জুনাগিনা চুর দে এটা তো সারার জিনিস না বেলাল তিনবার ওয়ার্নিং দিলাম এবার আর তোমার চার নাই এ বেলাল
মুহাম্মাদের কলমা যদি না ছাড়ো তোমার হাত পা বেঁধে মক্কায় মুয়াজ্জামাত উফতপ্ত মাটির মধ্যে চিত করে ফেলে তোমার বুকের উপর বিরাট মণি পাথর উঠাই দেব এভাবে তোমাকে নির্যাতন করব বেলাল বলে ইমানে নাছি এতদিন গোপন রেখেছিলাম আক্রান্ত হলে আমি ওপেন হয়ে যাব মান্য খালি মহব্বত না বাড়ে এই মানুষই কিছু নুঝে বুঝে নরমে গিয়ে দেয় বুঝিত মারি খালি না মহব্বত বাড়ে দেয় মহব্বত বাড়া দেয় হতে ই নাম এ ফল তোর হতা হতে কিনে ভালোবাসা বাড়া দেয় হতে ই আশ্চর্য কথা উগ্র মাইফার প্রেম তরি হত টুস হারে গোয়ারে মাইফ কে মাইফ সরি ভুল বুঝবেন না বুঝানোর জন্য বলছি একটা মেয়ের প্রেমে পড়ে মারপিট দেখছেন ওরা ফেসবুক চার দিন শহর দেন না উগ্র মাইফার প্রেম তরি ওই রে মারপিট একখানা সারা উগ্র মাইফার প্রেমে পড়ে মারপিট করে তো নবীর প্রেম তরি জীবন দিন না ভাই লিয়েন জীবন না দিল হে মো দিল জো তেরে ইয়াদ সে মামুরি রাহা দিল হে মো দিল জো তেরে ইয়াদ সে মামুরি রাহা সর হে মো সল জো তেরে কদমো পে কুরবা না গায়া সরাতুয়া এ মাতুল হনা মাইগুন কিচ্ছু না মাইকিন কত নিয়ে আর আর মুরগি হলে ঠিক হয় তো কত ভাই ফুট গরু কিনিবার পয়সা আছে খাসি কিনিবে তোমার আর কৃষ্ণ তাই নয় কত তো আছে মেঘবাই নেই সুমোকে কিনলে দিয়ে দাম সামনে এবার কোনো আওয়াজ আছে না কি আছে আয় কি বুড়ো হাত তুন দিবি বেশি বুড়ো হয়ে গিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবিয়েনা বেলালের হাত বাঁধা ফা বাঁধা মক্কা এটা বাংলাদেশের মাটি না বাংলাদেশের মাটি নরম খাদা মাটি নরম মাটি কিন্তু মক্কা শরীফের মাটি পাথরি জমিন সূর্যের গরমের চেয়ে পাথরের গরম বেশি উফতফত ময়দানের মধ্যে বেলালকে চিত করে ফেললো এন গরিফলের মাতুলালি ফৈশলাল গরিব মানুষের মাতুলালি হল দয়া মায় আছে না আইন গলি এখন গুজুরি গুজুরি না দিবে এ দেশের ফৈশলা মানুষ হল রে ফৈশলা মানুষ হল বহুত মানুষ হল গরিব হল রে খ্যাঙ্গুরি মারছি কারণ গরিবের মারতে হল কি নেই দয়া মায়া নাই তুই নবীর উম্মত ন নবীর উম্মত খারাপ হয় যে আলা ফর কলা ওরা কেন বিরক্ত চলে কিন্তু হল না কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর নবী বলেন সত্যিকারের মুসলমান হাদিসের ব্যাখ্যা করলি আপনি মুসলমান দাবি করতে পারবেন আপনি মুসলমান দাবি করতে পারবেন কখন যখন আপনার হাত পার আঘাত থেকে মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আপনি মুসলমান দাবি করার হক হকদার কখন যদি আপনার হাত পা মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে নিরাপত্তাকে তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন
কিন্তু আমরা যে যুগে আসলাম হাত পা মুখের আঘাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকা দূরের কথা অনেক জায়গায় মা বাপ পর্যন্ত নিরাপদ নাই কথা বলছেন এখন মানে তোমার আর কি কইলো তা কইতেছেন না মা বাবার গত আত্মল দইলে বউ তোমার আর কি নাই জেরি এলে তালি আর আজিয়ে যায় গরত যাইতি মা বাবার কদম তরি খাঁদি খাঁদি মাপ সাহাবু অবু খনসমন মালকুন মতায় দিগ কেয়া মা বাবার যদি আঘাত তাকে হয় মতর বিছানা তোর মুখুদি কলম কোনো দিন ইস্তু আই ফলর হইদিন মিলাদুল নবী তোহফা কো কেউ যদি মা বাবার অন্তর আঘাত দিয়ে থাকো পায়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমাচ্ছে নাও মা বাপ খারো জানো না তবরানি শরীফ হাদিস আমার দয়াল নবী বলেন ছেলেদের জান্নাত তাদের মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে মা বাবার গায়ে আঘাত করা মানে মুখে আঘাত করা হাতে পায়ে আঘাত করা মানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছিল নিজের অস্ত্র দিয়ে আপনার জান্নাতটা আপনি ভেঙে ফেললেন এলে হা হা বহুত কথাবার্তা একখান হইতেন বলে আর খানেই একখান হইতেন বলে আর খানেই তোরা ফল সতর্ক মা বাপ বড় বলি মা বাপ যে বড় বলি ইয়ান আল্লাহ দলিল যে কোরআন শরীফ হয় নাকি কোরআন শরীফ মা বাপের অন্তর কষ্ট দি তুই গোসে বগদা দুধ দৌড়ত গুড়ো গুড়ি কর এটা খাম হইতো না ভাই খাম কিচ্ছু নয় এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে যে খার খার দোয়া আল্লাহর দরবারে কবুল এক নম্বর নবীদের দোয়া নবীদের দোয়ার পরে দ্বিতীয় নম্বর মধ্যে মা বাবার দোয়া আয়াদি সৈলে আশ্চর্য চাইবেন এনুগ্র যুগ আসিল নামাজ সত্যি লাগিও দে মায়ের ডাক দিলি নামাজের ভিতর পর্যন্ত উত্তর দিয়ন করতো আমি বোখারি আদি সৈলে তোমার আশ্চর্য চাইবে আজকে মা হরে বাপ হরে খবর না লজ্জে ফুয়া বোন না এলে তোমার ভিতর কে হয়তো আইতাইলি আজের মাহফিল সৎকায় নিজুর ভুল বুঝতে পেরে মা বাবার কদমে গিয়ে পড়ে মাপ চেয়ে নিবা বাবা আমাকে মাপ করে দেন মা আমাকে মাপ আমি ভুল করছি অন্যায় করছি আমাকে মাপ করে দেন আর মা বাবি নেন জাতি জি ফুয়ায় খাঁদি মাপ চাইলি এনে ফা বরাবর অপরাধ করছে যে কথা মা বাপ এক মুহূর্ত মিজি বলি দেখে দিবে মা বাপ আয় কলিয়া বি কিতাব ফান্না ভরে আশ্চর্য চাইবেন ফোয়ারে বাসায় বেলায় মায় খবর গিয়ে কিছু করতে রি আল্লামা শাহাবুদ্দিন কলিয়া বি রহমতুল্লাহ কলিয়া বি কিতাবের মধ্যে অনেক ঘটনা নকল করেছেন ছেলে গোসে পাগের যুগের ছেলে একজন ছেলে মাত্র বোয়ানার জন্য গিয়েছিল আসার সময় ডিজেল আনতিয়ে জাহাজ ডুবে গিয়েছিল এ ঘটনা তা মশহুর আছে সে মশহুর না শুধু এটা বিশ্বস্ত কিতাবের ঘটনা না ফতোয়া রেসবিয়া শরীফের মধ্যে আলা হযরত নকল করেছেন জানেন এই বুড়ি মা ওই ডিজেল নদীর পারে গিয়ে সকালবেলায় যেত এই নদী তুই কত বড় নিষ্ঠুর নদী আমার একমাত্র ছেলে পাঠিয়েছিলাম বো আনতে নদী আমার ছেলের জাহাজ ডুবে ফেলছি আমার ছেলে আবার কখনোই কখন আমার ছেলের জাহাজ পানি থেকে বেশে উঠবে সকালে যায় বিকেল বেলায় আসে সকালে যায় বিকেল বেলায় আসে সকালে যায় বিকেল বেলায় আসে আমার ছেলের জাহাজ নদী থেকে বেশে উঠছে কিনা এভাবে নাকি বলে বারো বছর এই আসছে যখন বউ যাইবুনি বারো বছর জামাই মরে গেলি বা দেখি পালে মরে গেলি যদি আমি জামাই আর গোল হইবি
ওরা বললো বুঝছো আর কথাগুলো আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু বাস্তব কয় বছর 12 বছর সকাল বেলায় যেত সন্ধ্যায় ফিরে আসতো খেদে খেদে আ কেমন নিষ্ঠুর নদী আমার ছেলেটা কোথায় চলে গেল তকদির ভালো ছিল ওই রাস্তা ধরে যাচ্ছিল আমার হোসে পাক ওরা বিরক্ত ছেলে একটু দাঁড়িয়ে দেখিল আমার হোসে পাক যাচ্ছিলেন বুড়িমা এই তো মশলা আছে কিন্তু খুব পেরেশানি অবস্থায় বসে আছে আমার হোসে পাক বুড়িমা মহিলাদের বয়স যদি 60 বছর হয় এটা আয়েশা হয়ে যায় এই মহিলা আপনাকে দেখা দিতে পারবে এই বয়সের মহিলারা পুরুষের সঙ্গে মসজিদে যেতে পারবে যে মহিলার বয়স কত হলো 60 বছর এটাকে আয়েশা ছেলে সন্তান হওয়ার ক্যাপাসিটি নাই এই মসলাই নববর্ষী কেন না তো আমার কাছে পাক সালাম দিলেন এ তো বুড়ি মা আসসালামু আলাইকুম বুড়ি কেউ খেয়াল না দে খালাম মা আসসালামু আলাইকুম আমার গোসো পাক বুঝতে পারলেন নিশ্চয় এই মেয়েটার অন্তরে অনেক বড় দুঃখ আছে এই দুঃখ যদি আমার দ্বারা সম্ভব হয় এটা আমাকে তাড়াতে হবে এটা আমার ইমানি দায়িত্ব এক মুসলমানের উপর বিপদ পড়লে অপর মুসলমানের ইমানি দায়িত্ব তাকে রক্ষা করার চেষ্টা করা আমাদের ইমানি দায়িত্ব আমার গোসে পাক বলেন খালাম্মা অনেক ডাকার পরে একটা ঠেট দিল হেই বাবা কি বলতেছো তুমি খালাম্মা তো আপনার কি হয়েছে আমাকে একটু বলবেন তোমাকে বললে আপ কি বলে আমাকে একটু বলেন না আর আর এলে হলে আর দুর্গ তুই মরগয়ে দেবি কারণ মানুষ যখন বিপদত পড়ে বালা কথা কইলেও কি না এই জন্য আরেকটা মশলা মনে রাখবেন সকরাতের বিছানার সময় সকরাতের বিছানার সময় যখন মানুষের সকরাত চলে আমার নবী বলেন লাকিনু মউতাকুম তোমরা তোমাদের মইয়্যদেরকে কলমা তলকিন করো তো মানুষের যখন সকরাত চলে একজন ছেলে মেয়ে বসে ওই মইয়্যদকে কলমা পড়াবেন কলমা পড়াবার সিস্টেম কি আমার নবী বলেন ওয়ালা তাকুল কুল শুধু কলমা পড়বা আম্মা আমার মুখে মুখে পড়ুন আব্বা আমার মুখে মুখে পড়ুন এটাও বলবা না কারণ সকরাত এমন একটা কষ্ট কেমন কষ্ট জীবন আর আসবে না তখন ভালো কথা বললেও খারাপ লাগবে এই জন্যে আস্তে আস্তে মিষ্টি ভাষায় কলমা তলকিন করবা লা ইলাহা ইল্লাল্লাহু একবার আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আস্তে আস্তে মিষ্টি ভাষায় কলমা তলকিন করবা কারণ ওনার উপর যে বিপদ চলছে আপনি একটু কঠোর এবং উচ্চ করে বললেন সে বলবে আমি পড়বো না কারণ বিপদের সময় অনেক সময় ভালো কথাও কি লাগে খারাপ লাগে মাস্টাইম বুঝবে না ইনশি কুনি ফলার শিখে ইউনি তো সগরাত সমত ফয় কলমা কেন করিব ফয়ারিন শিখে ইউ না খেজি স্কুলে দিয়া বই ওই চিকিৎসারি কেজি স্কুল কিন্টার গার্ডেন আশা প্রত্যাশা না জবান ব্রাক স্কুলে দেওয়া গো পয়সা খরচ করি করি তুই আর চিকিৎসারি তোমরা ছেলেরা অত্যন্ত সতর্ক তুমি যে স্কুলে পড়ো ওখানে সাবজেক্ট না থাকলেও আমি মুসলমান আমাকে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করতে হবে
এটা আমার উপর ফরজ মাই বলে মাই ফরজ ফরাই ফরাইউনি না খালি লেবস্টিক দন শিখাইউ দে লেবস্টিক অটফালির টটফালির বটফালির লাগাই বাজারে বাজারে দূরে দে এখন মার্কেটত গরদি একি মাই বলে মরত মরি গই কই আজ না কোন এদুর মাই ভাগের মার্কেটত দূরে আই ওয়াজ গলি তোমার আর গুসা হইবে গুসা হইলো আবু বাজারত যায় বাজারে বাজার প্রত্যেক দিন খেসা বাজার পর্যন্ত মাই বলে করে দে জামাই করে তুই মরে গিয়েছ কিনে ইন কেয়ামতের আলামত এই বেকনো মাথা গিলে রইল যে সদর হলো মাই ফাদেলি আবার আসে এলে বোন বোধ মাইফা বাজার করতে যাই ইতে গম্মিকে ভাগ গাইলি ইতে ফ্রেম করি ফেলি নয়শু আজ জামাইর ঘর আগুন ধরা দিয়ে দে এলে বিপদ গামি মাইফা বহুত সহগ গরম ইদন লাগুই যাতে যার মন লাতি মিছা খাবো আর লাতি গাড়র কি যার হল যা বিতি কিস্তা হারার লই ধরন পাইবি এই ফেসবুকে মেসেজ করে দিয়ে দে আসর জানা বিয়াগুন এ ফেসবুক আর কি আছে করতে না নাই দেখি তার কি আছে এ ফেসবুক ইনসাইলি আগামীতে মানুষ থাকবে না আকৃতিতে মানুষ থাকবে স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে আয় ফলাই করছে কি আর কেউ করতে এটা কি কি আছে করতে নি ইনসাইলি আগামীতে কিছু থাকতে না এনে আকৃতি মানুষ তাই বেঁধে সাইটিং এর জানোয়ার তো আরো খারাপ হয়ে যাবে বলে নুরি হুজুর অনেল লোক চলে গুন যে আমায় জবাব দিন না বললে হইন নে বাপে কেন নিজের মাই ফাল লয় জানা করে ভাই কেন আপন বন লয় জানা করে শাশি কেন ভাই পুত্র লয় জানা করে মামি কেন ভাই লয় জানা করে আর আর হইন না বললে মুখ বন্ধ করে দিলাম চিত্র কথা জিন হইন এটা ফেসবুকে বেল নাই ইন্না মাতাকে মানুষ কোনে একদিন সাই সাই মাই ভর শেষ অধিকাংশ অধিকাংশ মাই ভর শেষ মরত্ব শেষ ফরাস হোক আর গাল দিলি দিবি আরে আর কোন না ভাতি নো আজি ইনাই লজ্জা টজ্জা করে কই বলে দি রাত তিনটা পর্যন্ত ফেসবুক গরমে দি মাই ভর কম দাদ দে কলা দাদ ছাত্রী তুই কোন দিন মাই ভাবি কিরো সাইও নি এ সেনা লোক গত কো টানা দিন কি বাবা সেনা না ওই জেনা বেবিচার করে দে চিত্র হয়ে গেল ইল্লা মাশাআল্লাহ অল্প সংখ্যক মাইফ আছে অল্প সংখ্যক মরক্ত আছে যারা বালা জিনিস চায় এটা বালা জিনিস আছে তো এটা বুখারী আছে মুসলিম আছে তিরমিজি নাসাই আবু দাউদ তাফসীর ফিকহ ফতোয়া মিলাদুন নবী নাত রাসূল ইনারে ও ইনসাফ এটা বালা বালা জিনিস আছে তো ও গো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা কামলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারে জন্নে জগত উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা কত সুন্দর সুন্দর না ইনসাফ যো আছে কিছু অল্প কিন্তু অধিকাংশ খারাপ ইনসাফ দে আর আটটি বস্তি ইনসাফ দে বাজার মাসখানে ইতি কি যার হন কব উন্তি টেস করে গ্যাসা মার দি থই তোরা ছেলেরা নুরি হুজুর ভালোবাসো তোমার ভালো আবাস পারসেটা আমি কাজে লাগাতে চাই আমাকে টাকাও দেয়া লাগবে না খাওয়ানো লাগবে না তুমি তোমাকে সংশোধন করো তুমি তোমাকে রক্ষা করো আর তোমরা যে ছেলেরা নিয়ম যুবক এখানে বাপসাসার বয়স্ক যারা আছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কেউ বিয়াদবি ধরবেন না তোমরা ছেলেরা যে চ্যানেলগুলো দেখতেছো এগুলো দেখলে তোমার যৌনাঙ্গ সক্রিয় হবে তোমার বীর্য নষ্ট হবে এই বয়সে এগুলো দেখে দেখে তুমি যদি তোমার বীর্যগুলো নষ্ট করো তুমি যখন শাদী করবা দাম্পত্য জীবনে যাবে তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা তখন তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে শুরু হয়ে যাবে তোমার গরমে সংসারে অশান্তির আগুন
আর কথা কো দিন ঠিক নে এ অশান্তির আগুন সলাত আজানা নাই ইয়া সব বোন মাই বলে জামারি লই লই ডাক্তার কাছে তুমি রুদে কিরড় আল্লাহ হেফাজত করো আমি বারবার বলছি সরি 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 দুঃখিত 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 কিছু অপ্রিয় কথা বলছি তবে আপনাকে বাজানোর জন্য বলছি আমি অনলাইনের মাধ্যমে যে যেখানে বসে আমার কথা শুনছেন এগুলো বলার লোক পাবে না বাবা তোমরা তোমরা নিজেকে হেফাজত করো নিজেকে রাজ্জাক তুমি যে বীর্য নষ্ট করতেছো বেয়াদমি বাপ তোমার এই বীর্যের মধ্যে আল্লাহ কি কি নিয়ামত রাখছে তুমি জানো ওই জ্ঞান তো তোমার কাছে নাই আল্লাহ সবাইকে তো বাসার উপায় কি হুজুর বাসার একটা উপায় আছে এটা হলো জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসা এই যে কবি নজরুল ইবনে আতিয়া বড় সুন্দর ত্রিভুবনে শুধিবে না শুধু মোহাম্মদীর নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদীর নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কির তোর কণ্ঠে রিগান তাই কির তোর কণ্ঠে রিগান এমন মধুর লাগিও রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুল নজরুল বলছে যে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু কোথেকে রে নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি কি মানে মধু তো আগে মুহাম্মদুল্লাহ সম্পৃক্ত তো নজরুলের অন্তরে নবীর বড় প্রেম ছিল একটি সম্পদ মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যে যাকে যত ভালোবাসি আমি সবচেয়ে আমি আমার নবীকে বেশি ভালোবাসি এমনকি আমার জানের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি এই ভালোবাসা এটাই আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে নতুবা কে কোথায় যাবে তার কোনো পাত্তাই থাকবে না উরি গোলাপ গোলাপ ফুল আছে না যে ইন্দাই হল না প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মাথা মুসলমান আর বালা ফুল বাবি করতো উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি দেখেন কতগুলো নবীর প্রেম থাকলে ধরনের কথা বলতে পারে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজ সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে রে তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপে আর কিনে ফানে খাবো এরা বাদি মাইকু গো হতন তো আইনস কত ইন দিও তো আইরে হ্যাঁ গ্লাস নাই মানুষ তো বহুতই হঠাবাজি হ্যাঁ একটা বাজে গিয়ে গদি রাত বেশি গিয়ে অনেক কষ্ট হবে বাবা আয় তো সুখ কি মানুষ সারণ এটা বই মিশে তো হবে না মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কির তোর কণ্ঠে রিগান তাই কির তোর কণ্ঠে রিগান এমন মধুর লাগে রে এমন মধুর লাগে মোহাম্মদের
ساي كيفوني بزايو زيفانا فرار بيفو محمد رنام جاپين چيني بل مور نبي کے لوكي دیکھ تر پشانير جوتي میکے اوري اچان رنگ Gobirano rage yure Gobirano rage Mohammadir Uri bhumat Tui ki pratam Chume chili nobir kadam Uri bhumat তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কৌশিকি গুনগুনিয়ে সে কৌশিকি জানাশিরে গুল বাগে উরে জানাশিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি তাই কির তুর কন্টে রিগান এমন মদুর লাগে উরে এমন মদুর লাগে মহাম্মাদের নাম জপে ছিলি বলবলি তুই আগে আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সেই নবীর প্রেম দিয়ে বুকভরা প্রেম দান করো ভালোবাসা দান করো এটা আমাদের মূল সম্পদ বেলাল হাত বাঁধা পা বাঁধা আমি শেষ করে দিচ্ছি রাত বেশি হয়ে গেছে চিৎ করে ফেলল বিরাট পাথর উঠাই দিল আগে বলছিলাম এতদিন বেলাল ইমানকে গোপন রেখেছিল আক্রান্ত যখন হলো ওপেন হয়ে গেল কি বলছেন আহাত আহাত উমাইয়া চেয়ারে বসা বেলাল বলছেন আহাত আহাত আল্লাহ 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 ঈমান আনতে গিয়ে কি নির্যাতনের শিকার হয়েছিল ইসলাম আর এখনো কষ্ট গণ্য পড়ত তাহলে আর কাছে ইনি দাম নাই জি আমার মাহবুব নবী যাচ্ছিলেন করুণ সুদ নবীর কানে উঠল আমার নবীর নূরানের চেহারা উঠে দেখলেন দেখতেছে আমার নবীর পাগল বিলাল গরিব বেচারা উমাইয়া ইবনে খলফের কীতদাস একদিক দিয়ে আফ্রিকার মানুষ অপর দিক দিয়ে উমাইয়া ইবনে খলফের কীতদাস এমন মারা মারতেছে উত্তপ্ত জমিন আমার দেলবীর জুবান থেকে বেরিয়ে আসলো আহাদুন ইউনজিকা এ বেলাল তুমি যে আল্লাহকে বলছো সে আল্লাহ অল্প সময়ের মধ্যে তোমাকে এই জালেমের নির্যাতন থেকে মুক্ত করবে তোমার আর কিনে দিয়েছে সাবজে আমার নবীর সামনে গেলেন সামনে সিদ্দিক আকবরের বাড়ি সালাম কালাম আবু বকর সালাম কালাম হলো আমার দেয়াল আবু বকর এই জালেম উমাইয়া আমার বেলালকে কেমন কষ্ট দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ কোথায় অমুক জায়গায় উমাইয়া বেলালকে এমন মারা মারতেছে হাত বাঁধা পা বাঁধা মক্কার মরুভূমি উত্তপ্ত মাঠে ফেলে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ বেলাল তো আমার ভাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিকের ইমানি দায়িত্ব ইমানি ভাইকে জালেমের হাত থেকে মুক্ত করে আনা পকেটে অর্ধ কেজি স্বর্ণ কত
মানুষই নাম আতে দেব কত আধা কেজি আধা কেজি স্বর্ণমানি এই উমাইয়া বেলালের যত মূল্য দিক না কেন আমি যত মূল্যগুলো হোক যত মূল্য দেওয়া লাগবে দেব আমি বেলালকে আমার ভাই বেলাল নির্যাতিত মুসলিম ভাইকে আমি মুক্ত করব কত লই রে আধা কেজি স্বর্ণ আচ্ছা কি বেলালের মায় ফড়াই দে না ফড়াইবে ও তো নিবে ও তো আরেকজন দাসী ইন বেলালের বাপে ফড়াই দে না না বেলাল ওই ইবে খন এক সময় ইবে রূপকার গজিল আজি রূপকার বদলা দেন এন না সিদ্দিক আকবর অর্ধ কেজি স্বর্ণ নিয়ে অনেক দিনের দেরহাম সঙ্গে নিয়ে গেল দিয়ে এ উমাইয়া এ বেচারা কে তুই এভাবে মারছিস সে উমাইয়া আবু বকর সিদ্দিকে দমক দিল এ আবু বকর তোমরাই তাকে নষ্ট করছো তোমরাই তাকে নষ্ট করছো সে আমার কিনা গোলাম সুতাম দেহি গোলাম তোমরাই তাকে নষ্ট করছো বলে এই উমাইয়া একে আচ্ছা একে মেরে লাভটা কি ধরে নে তুই তাকে মারলি সে মরে গেল যে তোর লাভটা কি বলে লাভ তো কিছু নেই তোর লাভ ছাড়া কাজ করছিস তুই তো মানুষ না তো কি করব এখানে দুটো হাদিস এক হাদিস হল এ উমাইয়া আমি আবু বকর সিদ্দিকের কাছে আরেকজন বড় গোলাম আছে শক্তিশালী সে তোর ধর্মের সে মুশরিক আমি সে সুতাম দিহি গোলামকে দিয়ে দেব তার বিনিময় এই দুর্বল বেলার কামাকে দিয়ে দে এটা এক হাদিস আবার হাদিসের মধ্যে বলে এই এই উমাইয়া এ মরে গেল তোর লাভ থাকবে লাভ তো কিছু নাই এক কাজ কর সেই নবীর কলমা পড়েছে জীবন গেলেও কলমা ছাড়বে না জীবন গেল কলমা ছাড়বে না এক কাজ কর আমার কাছে বিক্রি করে দে কিছু দিনার দেরহাম হলেও পাবি এটা হয়ে যায় ঠিক কই ভাই কি দিবে দাও না আবক সিদ্দিক হদায় তো আধা কেজি স্বর্ণ লগে এলাম দাম বেশ দিয়ে বলি কি দিবে দাও না বলি হয়ে রে না কিছু আমি দিয়ে দিলাম 40টা দেরহাম দিয়ে দিলাম আমি বেলালকে কিনে নিলাম সিদ্দিক এক রাওয়ায়েতের মধ্যে আছে ওখানে আর রাওয়ায়েতের মধ্যে আছে কিনে যখন গরে নিল কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি মসনবি শরীফে বলছেন সিদ্দিক আকবর যখন বেলালকে কিনে নিচ্ছিল আমার নবী উপস্থিত আল্লামা জালালউদ্দিন রুমি হাদিসকে ফার্সি ভাষায় কাব্য আকারে বর্ণনা করছেন মোস্তফা গফতাস কে আয়াত বল জো দরখারিদম মিশাব মামবাদ তু আমার নই বলেন এ অবক কি করতেছো নবী গো আমি বেলাল কে কিনে নিচ্ছি আমার দয়াল নবী বলেন অবক বেলাল কে তুমি একক ভাবে ক্রয় করো না বেলাল কে ক্রয় করার মধ্যে তুমি আমি নবী কে তোমার অংশীদার করো আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার ইন দিয়ে দেবা আমি মাইক তো শুদ্ধ না আর ডেকে ফাড়া মাস হ্যাঁ মাইক বালা সাই আনতি আর কিছু কথা আস্তে আস্তে করতে দিতাম এই বেতে একবার কিছু নেই তো তো আন সিদ্দিক আকবর কি বলছেন গফতে মাদু বন্দে গানের কোয়ে তু করদমস আজাদ হামবার রুই তু সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর এবং বেলাল আমরা দুজনেই আপনি নবীর গোলাম ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কে কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য নয় আমি বেলাল কে কিনে নিচ্ছি এই জালেমের দাসত্ব থেকে বেলাল ভাইকে মুক্ত করার জন্য আমি তাকে কিনে নিয়ে আপনি নবীর নামের উপর আমি চিরদিনের জন্য আমি বেলালকে আজাদ করে দেব ওখানে আয়াত নাজিল হয়ে গেল ওয়া সাইউজান নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু
يتزكى. بلال কিয়ামতের মারদ বলোবা বেলাল ওর ফিটিয়েন দাগাইলু কিয়ামতের মাঠে আল্লামা ইমাম সোহাইলি তার বিখ্যাত কিতাব আর রওদুল অনফের মধ্যে রেবায়েত আনছেন যে মাটির মধ্যে বেলালকে চিত করে ফেলছিল ওই মাটির মধ্যে যদি একটা উটের মাংস কেটে ওই মাটির মধ্যে রাখা হয় কিছুক্ষণের মধ্যে মাংসটা বুনা হয়ে যাবে বেলালের পিত্তমন হয়ে গেল কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের মানুষ যখন বেলালের ফিট মুবারক দেখবে সবাই হু হু করে কান্নাকাটি শুরু করবে আমার ভাইরা আমার রসূল কালো মানুষের কত বড় অধিকার প্রতিষ্ঠা করলেন অষ্টম হিজরি ষষ্ঠ হিজরিতে মক্কা বিজয় দুই বছরের মধ্যে যখন অষ্টম হিজরি আমার দয়াল নবী বিজয় বেশে মক্কা দখল করলেন আমার নবীর নিজের হাতে পড়া নিয়ে আল্লাহর গোরখানায় কাবা পরিষ্কার করলেন নামাজের টাইম যখন হলো আমার নবী বেলা আমার নবী বলেন বেলাল আজকে তুমি খানায় কাবার সাদর উপর উঠে আজান দাও আর নবী হজে আজই এই সুযোগ এতদিন যাবৎ কালো মানুষের কোনো মর্যাদা ছিল না আজকে আমি বেলালকে খানায় কাবার সাদর উপর উঠাই দেব বেলাল হজে আজই সুযোগ এতদিন সাদাইয় হলে আর খালাইয় হলে গোলাম বানায় দেখি আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করনে ওয়ালা রসুল এসে গেছে এই সুযোগ আমরা অধিকার আদায় করেনি বেলাল দাঁড়িয়ে গেল খানায় কাবার সাদর উপর তখন মক্কার চতুর্পাশে ষাট হাজার মানুষ নারী পুরুষ কত তামাশা দেখতেছে তামাশা এই মক্কার জমিনে বিপ্লব কিভাবে আসলো এই পরিবর্তন কিভাবে আসলো যে খালা মানুষের কোনো অধিকার ছিল না এ খালাইয় করে খানায় কাবার সাদর আর বেগুনের মাথার বুদ্ধি উগ্র দাঁতে দাঁত খরা কিন্তু তুই এন কর হজা বয়ান করে দি আজের দৃশ্যহীন সাহেবের আগে আগে আর বাবা আগে মুরগি দিয়ে ভালো হই এ খালাইয়ের যদি আজ আর বাবা দেখতু আর বাবা আর তুলে মুরগি দেখেন সাদা খালার পার্থক্য কোন পর্যায়ে চলে গেছে আর একজন বলে মোহাম্মদ লোক পায় নাই এ খালা খাওয়া গোকি লারার মাথার উদু তুলে দিয়ে বেলাল বলে সুযোগ খানায় কাবা সাদুর উপর উঠাই উঠে গেল এ উঠো খানায় কাবার সাদুর উপর ও বাংলাদেশের মুসলমান পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ কালো বর্ণের মানুষ ওমাই এমনি খলফের কিত দাস ছিল এইভাবে সর্বনিকৃষ্ট একজন মানুষকে উৎকৃষ্ট মানুষে পরিণত করা হয়েছে একটিমাত্র দর্শন ওই দর্শনের নাম আমার নবীর দর্শন ইসলামে মানুষকে কোথায় নিয়ে গেছে বেলাল দাঁড়িয়ে গেল খানায় খাবার সাদুর উপর বেলাল বলে আমি তো বিপদে পড়লাম ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি আজান দিয়েছিলাম খান আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে আজকে তো আপনি আমাকে খানায় কাবার সাদুর উপর উঠাই দিয়েছেন খানায় কাবা তো আমার পায়ের নিচে চলে গেল এখন আমি আজান দি কোন দিকে আমার নবী মুসকে এসে বলেন বেলাল আর কোন দিকে ফিরবা আমি নবীর দিকে ফিরে আজান দা আল্লাহু আকবার আল্লাহু আকবার হামার সব কার সুয়ে কাবা সুয়ে মুহাম্মদ রুই কাবা আরে কাবা কা কাবা রুই মুহাম্মদ কাবা কা কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা সেই নবীর দর্শন গ্রহণ করতে চাই কি চাই না দুই হাত উঠাই দুই হাত উঠাই দুই হাত উঠাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ জিন্দাবাদ
এই নবীর আগমন কত বড় আনন্দের বিষয়, বিষয় ভিত্তিক যদি আলোচনা করা হয় আশ্চর্য হয়ে যাবে। এই নবীর আগমনের আনন্দ একদিন নয় দুদিন নয়, অধিকার হারা মানুষের অধিকার ফিরে দিয়েছেন। মা বোনদেরকে বলছি, এমন ইতিহাস ছিল কারো ঘরে যদি একজন একটা কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিত। আজকে একজন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুরের ঘরে তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন কন্যা সন্তান, বাবা কি মেয়েকে মারতেছে? নিজে না কে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে, এটা আমার দয়াল নবীর আগমন। পাঁচ ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ যেন কথা না হয়, নিমাক খারাম আমরা। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু এটা ফরজ, যারা বুঝবে আল্লাহ আমাকে এই নবীর উম্মত কিভাবে বানালেন এ কথাটা যারা বলবে বুঝবে, এরা বলবে না আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আল্লাহ আমাকে কিভাবে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আজকে নামাজ নাই, কোরআনে পাকের তেলাবাত নাই, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার নাই, নারী জাতিদের পর্দা নাই। আমি বিনয়ের সাথে বলবো আরেকটা, আমি যে আন্দোলনে আছি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, আজকে মুসলিম আল ফারায় যৌতুক প্রথা মানে হিন্দু প্রথা, এই হিন্দু প্রথা মুসলিম ফারায় কিভাবে আসলো? হ্যাঁ, সেদিন আমি কাতারে ছিলাম, 15 দিনের জন্য গেলাম, কোরবানের সময় পত্রিকা দেখতে পেলাম, আড়াদারি না নাই হাড়াদারি 10 নম্বর ইউনিয়ন গুমন মদ্দন এলাকায় হাড়াদারি তৈরি, আড়াদারি ইয়ে তৈরি, বিয়ের বাড়ির তুন গরু কান ফাটা, বিয়ের বাড়ি থেকে গরু কেন ফাটালো না? ফাসান্ড স্বামী বউকে মারতে 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 সাম মেরে ফেলছে, মানুষ পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আজকে 14 বছর না 15 বছর আন্দোলন, যৌতুক বিরোধী আন্দোলন। আমি আমার ছেলেদেরকে বলবো তোমরা আত্মমর্যাদা রক্ষা করবা, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না, যৌতুক সমানে কি চাব, সম্পূর্ণ ভিক্ষা চাব। আর মেয়ে ভার বরত 100 বরে লাইব 200 বরে কিলো কইলে দে বাচ্চা 14 গোষ্ঠী কোনোদিন না দেখে মেয়ে ভার বরত কিরে তুমি এদিন মানুষের বাত কাতে কি দে। হ্যাঁ, আত্মীয়তা মানে আমি খাবো, আমি অল্প সংখ্যক মানুষ, 20 জন 30 জন 40 জন 50 জন, বড় পয়সাওয়ালা হলে 100 জন। আমরা গেলাম, উনি যা তৈরি করছে খেলাম, আল্লাহর প্রশংসা করে আমি খানাকে এক দুপুরে বোটা নিয়ে আসলাম, এখন 700 বইরে 1000 বইরে আবার খাইবেন লিস্টি দে, এটা কি কি আইটেম বলে খাওয়ার আইটেম, তোরা কেউ আছে না মাদাম মাদাস, এটা তোরা পয়সা না মানুষ দুবাই শহরের ট্যাব এখন আইলে হোঁচাই হাসাই, একবারে হোটেল ফিরি দিও 1000 বইরে 2000 বইরে 700 বইরে। এই এগুলো আপনার যদি বন্ধ না করেন আপনার কারণে আজকে হাজার হাজার না লক্ষ লক্ষ গরিবরা কষ্ট পাচ্ছে, আপনাকে কেয়ামতের মাঠে গুলো জবাবদিহি করতে হবে। আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাই, প্র্যাকটিক্যাল শিখতে দিয়েছি, আমি ওলিমা খাওয়াইছি যে ওলিমা আমার রসুলের সুন্নত, ওলিমা মাইফার বরদ ন, ওলিমা খাই খাওয়াবে যে ছেলে, যে ছেলে বিয়ে করছে আমার রসুল বলছেন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বেসাতিন, উম্মত তুমি শাদি করছো একটা ছাগল দাবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। নবীর সুন্নত মোতাবেক আমরা বিয়ে করতে চাই কি চাই না? তোমরা বলে যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে করে ছাড়িবে নি, ক্ষণ ক্ষণ পারবি আত্মলি দেখা যায় আয় সাই, তোমরা আত্মলি দিলে কিন্তু গম্বরিত নন, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, তোরা বলে আল্লাহ মাফ করে দে,
বেরাম আছে তৈরি ভাই ফুট নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয় আল্লাহ অনেক জিহাদ তৈবুদ দিয়েছে ওরা যত সারা তোমার নবীর সুন্নাত মোতাবেক शादी করবে এ ছেলেরা শোনো যার হাত উঠাই ওয়াদা দিয়েছ যত সারা বিয়ে করবে এবার তোমার পুরস্কার শোনো তোমার এই কাজের পুরস্কার কি আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন ও আমার ছেলেরা বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে দিন ফাইল করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন তুমি যদি যত না বলে যত না নিয়ে নবীর সুন্নাত মোতাবেক शादी করতে পারো আমার নবীর একটা সুন্নাতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে আমি আমার আমি বলছি আমার নবীর হাদিসের কথা বলছি এখানে অনেক মানুষ আছেন যাদের মুখে কোনো দাড়ি নাই অনেক মানুষ আছো দাড়ি রাখেন নাই অথচ আমরা সবাই জানি পুরুষরা দাড়ি রাখা আমার নবীর সুন্নাত ও ভাই এখন মানে মানে হইনি হন দাড়ি রাখা আমার নবীর কি এই যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কি নাম নরেন্দ্র মোদি মুসলিম না হিন্দু হিন্দু কিন্তু এরপরেও ওরা বিধর্মী হয়ে আমার নবীকে গবেষণা করতেছে যে মুসলমানের নবীর যে কালচার তদমধ্যে একটা পুরুষরা দাড়ি রাখা আসলে তো মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় নরেন্দ্র মোদি যদি দাড়ি রাখতে পারে আমি নবীর কলমা পড়ে আমার মুখে দাড়ি নাই কেন অনেক বাইরা মনে করে হুজুর আমরা একটু বয়স্ক হলে রাখবো সাবধান ভুল করবেন না ইয়ং ইয়ং যুবক বর্তমান ইয়ং ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে আমি কি ভুল বললাম গতবার ফেনি ফেনি পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে 5 জন ছেলে ঘরে ফিরছিল ট্রাকের নিচে চলে গেছে আপনি যে অনেক দিন বাঁচবেন তার কোনো নিশ্চয়তা আছে আর খোদায় না করুক আপনার মুখে দাড়ি নাই আপনাকে কবরে দফন করা হবে ওখানে তো আমার দয়াল নবী আসবে আমার নবীকে দাড়িবিহীন চেহারাটা আপনি কিভাবে দেখাবেন আমি বিনয়ের সাথে বলবো সবাইকে চলুন আজকের এই মাহফিল থেকে নবীর সুন্নাত নিয়ে ঘরে যাই সিদ্ধান্ত নিলাম পাঁচে লোকে কিছু বলে ওইদিকে কান দেওয়ার দরকার নাই আমার দয়াল নবী কি বলছেন আমি এটাই দেখবো আজ থেকে দাঁড়িয়ে রাখতে পারবেন এমন কোন আশেক এখানে মাহফিলে আসো হাত উঠে বলেন হুজুর আমি আজ থেকে দাঁড়িয়ে রেখে দেবো ইনশাআল্লাহ দেখি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আয় আল্লাহ অনেক বার হাত উঠাই ওয়াদা দিয়েছে আজ থেকে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না বাস বেশি ওয়াজ লাগবে না ফাসক্ত নামাজ যেন কথা না হয় আল্লাহ সবাইকে পঞ্জা নামাজ হওয়ার তৌফিক দান করুক মাসিক আর রেজা ওদিনও বলছিলাম আমার আমার কষ্টের একটা আরেকটা ফসল যুগ জিজ্ঞাসা আধুনিক যুগ অনেক কথা মাইকে বলা যায় না এই পত্রিকার মাধ্যমে জানতে পারবেন অনেক লেখা আছে এখানে অনেক মাসলা মাসায়েল আছে আধুনিক যুগের অনেক প্রশ্নের উত্তর আছে না থাকলে আপনারা লিখবেন আপনারা আজ থেকে একটা দান আর রেজা মাসিক আর রেজা আলা হযরতের নামের উপর পত্রিকার রেজা মাত্র কাগজের খরচ 30 টাকা আজকাল ও সাদওয়ান গোল লইলো তো 50 টি 100 টাকা গো আপনি 30 টাকা খরচ করে মাসিক আমরেজা প্রত্যেক মাসে মাসে সংগ্রহ করবেন আমি কাজ করে যাচ্ছি অনেক কাজ করে যাচ্ছি দোয়া করবেন আল্লাহ যেন কাজগুলো যেন কবুল করে ছেলে মেয়েদেরকে মা বোনরা পর্দানসীন হবেন কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন এই মশলাগুলো মেয়েদেরকে জেনে নেওয়া ফরজ
আরো অনেক কথাবার্তা আছে আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করুন আসলে আমি বলবো না বললে অনেকক্ষণ বলে ফেললাম আসলে আমার অনেক কষ্ট হচ্ছে বয়সের চাপ কাজের চাপ অসুস্থ শরীর সব মিলিয়ে অনেক সময় নষ্ট করেছি আপনারা কি মনে কষ্ট নিয়েছেন একটু মিলাদ শরীফ পড়ুন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম